বিকাশ এবং আমি বারবার ফোন করার পরেও তারা কোনো রেসপন্স করেনি এবং সে পেশেন্টকে 24 ঘন্টা পরে উত্তর দিয়েছে। এরকম চলতে পারে না। যদি আমার রেকমেন্ডেশনে এই অবস্থা পাবলিকের কী হবে, এইটা আমাদের উত্তর চাই। সেটা ওরা বললো যেমন বলে আর কি, মানে ফাঁসি দেওয়া হয় না, তো একটা সলিউশনে আসা হয়। এবং যা যা ইম্প্রুভমেন্ট, যা যা কমপ্লেন হসপিটাল সম্পর্কে আছে সেটা আমরা ডিসকাশন করেছি এবং তাতে আমরা প্রতি 2 মাস পরে রিভিউ মিটিং করব, যাতে যেগুলো বলা হচ্ছে সেগুলো আদৌ প্র্যাকটিক্যালি সলভ হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আমরা বলেছি যে মানে যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রটাকে এবং দালাল চক্রের উৎসটা বার করতে হবে। যেমন কোনো কোনো রুগী ডিসচার্জ না নিয়ে চলে যান, তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এফআইআর করতে হবে, এফআইআর করতে হবে। এফআইআর করে সেই রুগীকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের, এবং কীভাবে সেই রুগী গেল সেটাও জানা যাবে। তখন রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর আশিস ব্যানার্জি, ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা, উনি তো প্রায়ই বসেন আমাদের পাবলিকের বহু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি। সেই পরিপ্রেক্ষিতেই মিটিং ডাকা হয়েছিল, আমরা সেই রিভিউ মিটিং করলাম এবং 2 মাস পরে আমরা ফিডব্যাক চাইলাম যে যে সমস্ত রোগীদের কাছ থেকে কমপ্লেন আসছে, যে সমস্ত চক্র ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আপনি অ্যাডমিনিস্ট্রেশন প্রধান হিসাবে যদি নজর না দেন, তাহলে তো অনেক মুশকিলে পড়ে যাবে। এটা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কেন এটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করেছেন, মানুষের স্বার্থেই করেছেন। মানুষ যদি আজকে বলে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হওয়ার পরেও তো আমাকে চলে যেতে হচ্ছে কেন, বিনা কারণে চলে গেলে সেটা তো আমরা বরদাস্ত করতে পারবো না। একটু কি নিয়ে আলোচনা আসবেন না, আপনি বলুন স্যার কেন আপনার বিরুদ্ধে তো অভিযোগ উন্নত আপনি তো কয়েকদিন আগেও হাসপাতালে গেছিলেন, সেখানে কথাও বলেছেন, কোনো কি পরিবর্তন হয়েছে এর মধ্যে? না, সেটা হচ্ছে সর্বপ্রথম যে যেগুলো আমরা বললাম সেগুলো নিশ্চয়ই ওনারা ভবিষ্যতে আর এরকম হবে না এরকম একটা জায়গায়, এবং পরিষেবা ঠিক ঠিক হবে, এবং যা যা ভুল বা যা যা কমপ্লেনগুলো আছে সেগুলো যাতে এর মধ্যেই ঠিক করে নেওয়া হয়। সেটা আজকে যেটা এখানে ছিল সেটি হচ্ছে যে আমাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার পেশেন্ট কেয়ার এবং পেশেন্ট ওয়েলফেয়ার নিয়ে আমরা এখানে মিটিং করেছি, যাতে আরও কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আরও ভালো করে আরও বেশি সংখ্যক মানুষকে কীভাবে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারি। রামপুরহাট সাব ডিভিশন একটা বীরভূমের মধ্যে বড় সাব ডিভিশন, যার 8টি ব্লক আছে, 2টি মিউনিসিপ্যালিটি আছে আপনারা জানেন, তো একটি বড় জায়গা, এবং ম্যাপটা আপনারা যদি খেয়াল করি যে দেখছে একটা লম্বা স্ট্রেচ আছে। সুতরাং এই জায়গায় এই রামপুরহাট মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটা আলাদা গুরুত্ব আছে, তাৎপর্য আছে, সেটাকে বিবেচনা করে আরও বেশি করে কীভাবে আমরা সর্বোত্তম এবং অনেক সংখ্যক বেশি মানুষকে এই সার্ভিসটা দিতে পারি সেটি নিয়ে আলোচনা হচ্ছে। স্যার, শতাব্দী রায় বেরিয়ে যাওয়ার সময় একটা অভিযোগ করলেন যে কিছুদিন আগে তিনি ফোন করেছিলেন একটা পেশেন্টের কেয়ারের জন্য, বারবার ফোন করেও তিনি রেসপন্স পাননি, পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কী বলবেন? এটা শতাব্দীরা আজকে বলে গেলেন, এই কথাটি উনি বলেছেন মিটিংয়ে, মিটিংয়েও একবার উল্লেখ করলেন, সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ ছিল না, নিশ্চয়ই উনি যখন বলেছেন নিশ্চয়ই উনি ফোন করেছিলেন। আমাদের এই হেলথ ইনস্টিটিউশনে আমাদের যারা জনপ্রতিনিধি বা আরও অন্যান্য যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা অনুরোধ করবেন, এটাই কাম্য, কারণ তারা মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তারা তো করবেন বা ইত্যাদি, কিন্তু হাসপাতালেও কিছু কিছু সময় আমাদের
হাসপাতালের হয়তো কিছু সীমাবদ্ধতা থাকে বাড়িতে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে যা টুকটাক যে যেটুকুনি গ্যাপ আছে আশা করছি সেটুকুনি আমরা সবাই মিলে, আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বোথ সিভিল পুলিশ সবাই মিলেই কিন্তু আমরা আগামী দিনে একটা ভালো পরিষেবা এখানে উপহার দিতে পারি রামপুরহাটবাসীর জন্য, সেই নিয়ে সদর্থক আলোচনা।